আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, পাশাপাশি সারা পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, নেতানিয়াহুকে রক্তখেকো ভ্যাম্পায়ার আখ্যা দিলেন এরদোয়ান। এরপর জানিয়ে দেব, ইরান সীমান্ত রক্ষাকারী বাহিনীর গুলিতে 4 পাকিস্তানি নিহত। এদিকে দ্বিতীয় তদন্ত রিপোর্টে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে যা জানা গেল। আরো জানিয়ে দেব, পশ্চিম তীরে গাড়ি চাপা 2 ইসরায়েলি সৈন্য নিহত। সর্বশেষ জানিয়ে দিব, উত্তর কোরিয়ার বিরুদ্ধে মিসাইল ছোড়ার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুকে রক্তখোর ভ্যাম্পায়ার আখ্যা দিলেন এরদোয়ান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্তখেকো ভ্যাম্পায়ার হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞের কঠোর সমালোচনা করে বুধবার 29 মে তুর্কি পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতা প্রত্যক্ষ করেছে, যিনি মানসিকভাবে অসুস্থ, পাগল, সাইকোপ্যাথ। নেতানিয়াহু একজন ভ্যাম্পায়ার যিনি রক্ত খেয়ে বেঁচে থাকেন। নিজেদের নিরাপত্তার মধ্য দিয়ে ইউরোপীয় রাষ্ট্র ও সরকার প্রধানরাও ইসরায়েলের এই ভ্যাম্পায়ারিজমে জড়িত হয়ে পড়েছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সারা পৃথিবীতে ইহুদিবাদের মুখোশ উন্মোচিত হচ্ছে, তরুণেরা চোখ মেলতে শুরু করেছে। নেতানিয়াহু ও তার খুনি নেটওয়ার্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে ইসরায়েলের এই গণহত্যা, নৃশংসতা ও বর্বরতা থামাতে হবে। গাজা উপত্যকার রাফা শহরে নিরাপদ চিহ্নিত আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা শুধু গাজার জন্যই নয়, বরং এটি বিশ্ব শান্তি ও মানবতার জন্য হুমকি। ইসরায়েল যদি আন্তর্জাতিক আইন মেনে না চলে, তাহলে কোনো দেশই নিরাপদ নয়। সূত্র টাইমস অব ইসরায়েল। ইরান সীমান্ত রক্ষাকারী বাহিনীর গুলিতে 4 পাকিস্তানি নিহত। ফের উত্তেজনা ছড়ালো ইরান ও পাকিস্তান সীমান্তে। পাকিস্তানের বহন করা একটি গাড়িতে ইরানের সীমান্ত রক্ষাকারী বাহিনীর গুলিতে 4 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের। গতকাল বুধবার পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের মাসকেল গ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। রাজ্য সরকার প্রশাসনিক কর্মকর্তা সাহেবজাদা আসফান্ড বলেন, ইরানের সীমান্ত রক্ষাকারী বাহিনী কি কারণে ওই গাড়িতে গুলি চালিয়েছে তা জানা যায়নি। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত 4 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পাকিস্তান এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দুই দেশের নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে চোরাচালান এবং অন্যান্য অপরাধের জন্য প্রায়ই অপারেশন পরিচালনা করে। এবছরের জানুয়ারিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইরানের অভ্যন্তরে প্রবেশ করে জঙ্গি আস্তানায় অভিযান চালায়। এতে 9 জন নিহত হয়। ইরানও পাকিস্তান সীমান্তে প্রায় এ ধরনের অভিযান পরিচালনা করে। দ্বিতীয় তদন্ত রিপোর্টে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে যা জানা গেল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান রাইসি। তার মৃত্যুর পর নানা রকম প্রশ্ন ওঠে, যদিও ইরান কর্তৃপক্ষ বলছে রাইসির হেলিকপ্টার কোনো রকম হামলার শিকার হয়নি, এটা নিখাদ দুর্ঘটনা। এ ঘটনা নিয়ে দ্বিতীয়বারের প্রকাশ করা তদন্ত রিপোর্টেও ইরান দাবি করছে, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বেলায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি, কোনো রকম সাইবার হামলাও হয়নি। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রকাশিত ওই তদন্ত রিপোর্ট করা হয়েছে
ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ওপর ভিত্তি করে। এছাড়া হেলিকপ্টারটির ব্যবস্থাপনার বিষয়েও খতিয়ে দেখছে তদন্তকারীরা। তবে তাদের দাবি, হেলিকপ্টারটির ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না। পশ্চিম তীরে গাড়ি চাপা দুই ইসরায়েলি সৈন্য নিহত। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে একটি গাড়ি হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনাবাহিনী এর আগে বুধবার নাবলুসের বাইরে একটি ইসরায়েলি বসতির কাছে একটি গাড়ি হামলার কথা জানিয়েছিল। পরে জানানো হয়, হামলায় সৈনিক এলিয়া হিলেল এবং ডিয়েগো শাশিবা হারসাজ নিহত হয়েছে। উভয়ের বয়স 20 বছর এবং তাদের কেফির ব্রিগেডের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। তাদের গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। ইসরায়েলি মিডিয়া জানায়, সেনাবাহিনী হামলার জন্য দায়ী অপরাধীদের জন্য অভিযান শুরু করেছে। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের পটভূমিতে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে 36,171 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, 7 অক্টোবর থেকে ইসরায়েলি সেনা বা ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরে অন্তত 519 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের এএফপির সমীক্ষা অনুসারে বুধবারের গাড়ি হামলায় 2 জন সহ এ সময়ে পশ্চিম তীরে কমপক্ষে 12 জন ইসরায়েলি নিহত হয়েছে। সূত্র বাবস। উত্তর কোরিয়ার বিরুদ্ধে মিসাইল ছোড়ার অভিযোগ। আবারও উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। আজ বৃহস্পতিবার 30 মে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এপি। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, আজ অন্তত 10টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং, যা প্রায় 350 কিলোমিটার উড়ে গিয়ে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলের সমুদ্রে পড়ে। এদিকে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি জায়গায় মিসাইল ছোড়ায় ইতোমধ্যেই প্রতিবাদ জানিয়েছে টোকিও। উত্তর কোরিয়ার কঠোর সমালোচনা করেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে পিয়ংইয়ং। যদিও এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র এএম।